নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। আবার চলে এলাম কুকিং উইথ তনুশ্রীতে তোমাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে, যেটা হলো গুড়ানি রায়তা। গুড়ানি রায়তা আমি কিভাবে করেছি তোমাদের সাথে শেয়ার করছি। দেখতে থাকো আমার ভিডিওটা, আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করো। চলো তাহলে আমার রেসিপিটা দেখো। প্রথমে একটা ফ্রাইং প্যানে সাদা তেল দিলাম। তেলটা গরম হয়ে যাবার পরে ওর মধ্যে কুচি করে রাখা রসুন আর আদা দিয়ে দিলাম। এগুলোকে ভালো করে একটু ভেজে নেব। লাল করে ভাজা হয়ে গেছে, এবারে নাবিয়ে নেব। এরপরে একটা বাটিতে টক দই নিলাম। এবারে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আদা রসুনের কুচিগুলো দিয়ে দিচ্ছি। এরপরে এর মধ্যে অল্প পরিমাণে বিট নুন দিলাম। এরপরে দেব চাট মশলা। এবারে পরিমাণ মতো এবং স্বাদ অনুযায়ী নুন দেব আর চিনি দেব। সব শেষে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে ভালো করে দইয়ের সাথে সব জিনিসগুলোকে মিশিয়ে নেব। এবারে এর ওপরে একটু পুদিনা পাতা ছড়িয়ে দিচ্ছি, এটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো। দেখো গুড়ানি রায়তা রেডি হয়ে গেছে। এটা বিরিয়ানির সাথে ভীষণ ভালো লাগে খেতে, তোমরা বাড়িতে অবশ্যই এটা ট্রাই করবে। আর আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর ফেসবুক ইনস্টাতেও আমার পেজ আছে, সেখানেও তোমরা লাইক আর কমেন্টস করবে। তাহলে আজকে আসি, ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।